সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 31 মার্চ 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি হাবিবা ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার বালিয়াডাঙ্গা গ্রামে। এখান থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে। তো আজকে আমরা এই খামারে আসার পর যে দেখতে পারলাম, এবারখানে বেশ কয়েকটা দুধের গাভী কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা এখানকার কালেকশন কিন্তু কিছু গরুই আপনাদের মাঝে দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো কালেকশন করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? তো শুরুতে আপনার নাম, ঠিকানা এবং পরিচয়টা একটু বার বলবেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডলি গ্রাম বাইরা গ্রাম। আচ্ছা, আপনার হাবিবা ডেইরি ফার্ম? জি, হাবিবা ডেইরি ফার্ম। তো আপনি ব্যবসার সাথে নিয়োজিত আছেন কতদিন হলো? মোটামুটি ব্যবসা তো আমার বয়স পর্যন্ত চলতেছে। বুঝলেন, মানে সে ছোট থেকে এই গরুর সাথেই আছে? গরুর সাথে আছে। আচ্ছা, তো অনলাইন জগতে কি? অনলাইন মোটামুটি বছর তিনেক হলো চলতেছে, এরকম চলতেছে। তো আপনি তো মূলত গাভী গরুর ব্যবসা করে থাকেন, তো বর্তমানে গাভী গরুতে তো কিন্তু বেশি ঝামেলাটা হয়, আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু জানি, সবাই জানে যে গাভী গরুর ঝামেলা বেশি হয়। তা যে যেখান থেকে লিক মোটা আসি দেখি শুনে লিলে শতক ভালো হয়। তাতে আপনার অভিজ্ঞতার আলোকে কিভাবে গাভী কেনা উচিত এটা একটু বলবেন। গাভী গরু মোটামুটি 4 দাঁত 2 দাঁত 6 দাঁতে গাভী গরু চাঙ্গা গাভী গরু লিলে ওক্ষেত্রে নিম্ন 10 বছর কামাই খাতে পারবেন। মানে অল্প বয়সে গরু নিলে বাচ্চাটা বেশি পাওয়া যাবে, অনেকদিন গরু লালন পালন করা যাবে। তো বর্তমানে আপনার কালেকশনে কি কি ধরনের গরু রয়েছে? সব হলস্টা ফেজ আমার 2টা বকনা আজকাল। সব দুধের গরু? সব দুধের গরু, 4টি দুধের গরু। 4টাই দুধের গরু? কি রকম দুধের মধ্যে আছে গরুগুলো? নিচে 18 আর উঠে উপরে 20 21। 18 থেকে 20 21-এর মধ্যেই আছে। তো চলুন কথা বাড়াবো না, একটা একটা করে গরুই দেখাই আমরা। তো চাচা, সিরিয়ালে 1 নম্বরে মাশাআল্লাহ সুন্দর দেখে বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু? জি জি। আচ্ছা, এই গরুটা দাঁতে ভাঙছে কয়টা? এটা 2 দাঁত, প্রথম বীজ। 2 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিছে? বাচ্চা দিছে জি। এর সাথে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? যে নাভিটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, বাচ্চা বয়স আর 7 দিন। 7 দিন নাভি পড়েনি। তো বাচ্চা গাভী তো দুইটা একদম সম্পূর্ণ সুস্থ? সব হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো যেহেতু 7 দিন বাচ্চার বয়স, এই গরুটা থেকে সকাল এবং বিকাল মিলে কতটুকু দুধ পাচ্ছেন? এটা আমি 16-17 টান দিতে পারবো গাদা দুধ। 16 এবং 17? জি জি জি। এরকম মধ্যেই দুধ পাচ্ছেন? আশা করা 20টা পাওয়া যাবে এই গরু। মানে 20 কেজি আশা করা যায়? মানে এখন তো পরিপূর্ণ দুধ নামে আসেনি, এখন পালানে পানি আসেই দেখেন। তাতে কি যেটুকু দুধের কথা বলছেন গ্যারান্টি সহ? হ্যাঁ, এটা গ্যারান্টি 100% গ্যারান্টি দেবো। মানে যারা নিবে এরকম দুধ দহন করবে আগে, তারপরে গরুটা নিবে? অবশ্যই অবশ্যই। তো দেখে যদি কারো পছন্দ হয় গরুটা, দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 2,27,000। 2,27,000 টাকা দাম চাইছেন, দুধ দহন করে দরদাম করে তারপরে নিতে পারবে। দ্বিতীয় নম্বর সিরিয়ালে যে সাদা কালো আকৃতির আরও একটা গরু আনলেন, এই গরুটা কোন জাতের গরু? ওটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত? জি জি। প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। এটা সাদা মনে হচ্ছে ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স? এটা বাচ্চার বয়স এটা 15 দিন? জি জি। আচ্ছা, বাচ্চা গাবে দুইটা সম্পূর্ণ সুস্থ? আচ্ছা, তো 15 দিনে এই গোটা থেকে কিরকম দুধ পেলেন আপনি? এটা দৌড়ে আমি 18 কেজি পাচ্ছি। 18 কেজি? সকালে কতটুকু হবে? সকালবেলা 1 টানে 12 কেজি পাবেন। আর বিকালবেলা? বিকালবেলা 6 কেজি। 6 কেজি এই দিয়ে 18 কেজি? 18 কেজি। দামটা কেমন চাচ্ছেন গোটার? দাম চাচ্ছে 2,18,000। 2,18,000 টাকা? যারাই নিবে দুধ দহন করে দরদাম করে এটাও নিতে পারবে? আচ্ছা, এমনি খুব ঠান্ডা গাভী? হ্যাঁ, মোগলা গাদের কিছু কয় না, খুব ঠান্ডা, একদম ঠান্ডা, একবার ঠান্ডা, এক পাও তোলে না। এই পাশে সিরিয়ালে 3 নম্বর একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, এই গরুটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু? আচ্ছা, এই গরুটা দাঁতে ভাঙছে কয়টা? এটা 4 দাঁত, প্রথম দিয়েছে। 4 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিয়েছে। এর সাথে কি বাচ্চা? এটার সাথে লাল বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 13 দিন। 13 দিন? এটার কতটুকু দুধ পেলেন? এটা তো 20 কেজি পাচ্ছি আমি, সকাল বিকাল মিলে 20 কেজি। 20 কেজি? আচ্ছা, তো সেই হিসেবে যারাই নিবে 20 কেজি দুধ দহন করে এই গরুটা নিতে পারবে। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম 2,35,000 আছে। 2,35,000 দাম চাইছেন, দরদাম করে এটাও নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা, এটা দেখলাম 3 নম্বর সিরিয়ালের গরু, 4 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, চলুন সেই গরুটা একটু দেখবো, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের, এটা কোন জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু? এই গোটা দাঁতে ভাঙছে কয়টা? এটা 2 দাঁত। এটাও 2টা দাঁত বয়স? আচ্ছা, এর সাথে কি বাচ্চা সামনে? এর সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চার বয়স 14 দিন আছে। 14 দিন?
আচ্ছা, 14 দিনে এই গোটা থেকে কি রকম দুধ পাইছেন? এটা দুধ আমি 18-17 পাচ্ছি। 17 থেকে 18 এরকমের মতো দুধ পাচ্ছেন? জি। সেই হিসেবে যারাই নিবে সঠিকভাবে দুধ দহন করে তারপরে গোটা নিতে পারবে। জি জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 2,05,000 আছে। 2,05,000 টাকা? জি। এই দাম থেকে দরদাম করে ক্রেতা ভাইরে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। তো আজকে কি কালেকশনে চারটা গাভী গরু ছিল? জি, আর দুটো বকনা আছে। দুটো বকনা আছে, এই পাশে দুটো বকনা আছে। চলুন বকনা দুইটাও আমরা এক এক করে দেখাই। তো এই পাশে একটা বকনা গরু নিয়ে আসছেন, সাদা কালো আকৃতির বকনা। এটাও তো ফ্রিজিয়ান জাতের গরু? ফ্রিজিয়ান বকনা মাস। আচ্ছা, এই বকনাটার বয়স কি রকম? বয়স মোটা 16 মাস। 16 মাস। হিটে কি আসছিল? হিট আইছিল, হিট মোটা আমরা 2.5 মাসে হিট আছে, বুঝেন। মানে 2.5 মাসের হলো বীজ দেওয়া আছে? দেওয়া আছে। এটা তো চেকে আসবে না, কিছুদিন গেলে গিয়ে চেক করা যাবে? 3 মাস না হলে তো চেক দেওয়া যায় না, বুঝলেন। তো এখন মনে হয় যেই লিখ বকন হিসাবে লিখতে পারবি, আর যদি 2.5 মাসের চেক দই লিখে তার ভাগ্য। চলেন সেই গোটা একটু দেখাই আমরা। এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়স কিরকম? বয়স এটার 9 মাস। 9 মাস। খাবার দাবার সহ সঠিক? হ্যাঁ, সম্পূর্ণ ঠিক। এগুলো হেঁটে আসে না, এগুলো খাবার দাবার দিয়ে সামনে একটা তৈরি করে নিতে হবে? তৈরি করে নিতে হবে। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এটা বকনা বাচ্চা মোটামুটি যেখান থেকে লিয়েছি বা, বুঝলেন, সেই বকনা লাগাছে এর মাস 30 লিটার দুধ আছে। আচ্ছা, বুঝলে, খুব জাতের বকন। মনে হচ্ছে একটু অযত্ন ছিল। হ্যাঁ, খুব অযত্ন করেছিল। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,05,000। 1,05,000 টাকা একটা বকনা গরু, যারা নিবে নিজেদের মতো তৈরি করে নিবে। আচ্ছা, তো আজকে তো দেখানোর উপযোগী চারটা গাভী গরু ছিল, দুইটা বকনা ছিল, যেগুলো দেখালাম আপনি একটু বিস্তারিত করে বললেন। তো এবার বলবেন আপনাদের সাথে লেনদেনটা কিভাবে করবে, কিংবা ক্রেতা ভাই যদি আসতে চায় তাদের উদ্দেশ্যে বলবেন? এখন যে আসবে মোটামুটি আমার ঠিকানাতে আসবে, ঠিকানা আলি আসি, খামার আসি, পছন্দ হলে নিবে, না হলে চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, বুঝলেন। আর লেনদেন তো ব্যাংকের মাধ্যমে? লেনদেন উনি ব্যাংকে যদি মনে করেন টাকা লাগা দেবো, পছন্দ হলে দাম দরকার করলেন, ব্যাংকের টাকা লাগা দেবেন, আমি গাবি তুলে দেবো। তারা শুধু নিজেদের খরচের টাকা নিয়ে আসবে? নিজের দায়িত্বে আমি গরু পোতা দেবো। তো সেই হিসেবে যারা আপনার খামারে আসবে আর একটা বার আপনার এখানে আসার ঠিকানাটা বলবেন। এখানে আসে মোটামুটি যেখান থেকে আসুক, অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশন কিন্তু গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।